চলতি বছর জুড়ে দারুণ কিছু পরিবেশনার অভিজ্ঞতা পেতে চলেছেন বাংলা সিনেমার দর্শকরা। 2024 সালে মুক্তির অপেক্ষায় থাকা বাংলা সিনেমাগুলো আমূল পাল্টে দিতে পারে বাংলাদেশি চলচ্চিত্রের ধারা। বছরের শুরু থেকেই বরাবরের মতো আলোচনার শীর্ষে ঢালিউড সুপারস্টার শাকিব খান। তাঁর অভিনীত বেশ কয়েকটি সিনেমা এবছর মুক্তির অপেক্ষায় রয়েছে। আলোচনায় বলিউড নায়িকা সোনাল চৌহানের বিপরীতে অনন্য মামুন পরিচালিত শাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। সিনেমাটি ফেব্রুয়ারিতে মুক্তি পাবে। তাঁর অভিনীত বাকি দুটি সিনেমা রাজকুমার ও তুফার মুক্তি পাবে ঈদ উল ফিতর ও ঈদ উল আজহায়। হিমেলা শাহ পরিচালিত রাজকুমার সিনেমায় শাকিবের বিপরীতে থাকছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। শাকিব খান অভিনীত রায়হান রাফি পরিচালিত তুফান প্রজেক্টটি নির্মিত হচ্ছে ভারতের এসবিএফ এবং বাংলাদেশের চরকিও আলফা স্টুডিওজের প্রযোজনায়। শাকিব খান ও জাহারামিত অভিনীত বদিউল আলম খোকন পরিচালিত আগুন সিনেমাটিও প্রেক্ষাগৃহে মুক্তির গুঞ্জন শোনা যায়। নতুন বছরের আলোচনায় অভিনয়শিল্পী জয়া আহসান অভিনীত নুরুল আলম আতিক পরিচালিত সিনেমা পেয়ারার সুবাস। জয়া অভিনীত প্রথম ইরানি সিনেমা ফেরেশতা মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি নির্মাণ করেছে নির্মাতা মর্তজা আতাস জমজম। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পূজা চেরি অভিনীত দুটি সিনেমা বছরের প্রথম দিকে মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে আলোক হাসান পরিচালিত নাকফুল সিনেমায় তার বিপরীতে আছেন আদুর আজাদ। কামরুজ্জামান রোমান পরিচালিত আরেকটি সিনেমা লিপস্টিক মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। পরাণ দামাল সিনেমার আলোচিত অভিনেতা শরীফুল রাজের ভালোবাসা দিবসে মুক্তির অপেক্ষায় আছে গিয়াসুদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা। জীবন ঘনিষ্ঠ এই চলচ্চিত্রে রয়েছে ময়মনসিংহের প্রাচীন পালাকারের সংকলন ময়মনসিংহ গীতিকা। শরীফুল রাজ অভিনীত নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত দ্বিতীয় সিনেমা ওমর মুক্তি পাবে ঈদ উল ফিতরে। শরীফুল রাজ অভিনীত তৃতীয় সিনেমা দেয়ালের দেশ মুক্তি পাবে এই বছরে। এতে রাজের বিপরীতে থাকবেন চিত্রনায়িকা শবনম বুবলি। মুক্তিযুদ্ধে বাংলাদেশ নৌবাহিনীর সফল গেরিলা অভিযানের বীরত্ব গাথা নিয়ে অপারেশন জ্যাকপট শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। 21 কোটি টাকার বাজেটে তারকাবহুল ছবিটির পরিচালনায় নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু ও ভারতীয় পরিচালক রাজীব কুমার। এটিও মুক্তি পাবে এবছর। ঢাকায় সিনেমার ব্যবসা সফল চিত্রনায়িকা শাবনুর দীর্ঘ বিরতির পর নতুন বছরে রঙ্গনা দিয়ে আসছে ক্যামেরার সামনে। আরাফাত হোসেন পরিচালিত হৃদয়ে রক্তক্ষরণের গল্প রঙ্গনার ফার্স্ট লুকে দেখা যায় এক পোস্টারে ভিন্ন তিন লুকে শাবনুর। এদিকে নাটক পাড়ায় আলোচিত পরিচালক কাজল আরিফির অমি বছরের শুরুতে দর্শকদের জন্য নিয়ে আসছেন তার ওয়েব ফিল্ম অসময়। বলার অপেক্ষা নেই, নতুন বছরের ঢালিউড সিনেমা বেগ পেতে যাচ্ছে নতুন এক উচ্চতায়।